আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। শুভ সকাল, আমি সাবিনা ইয়াসমিন শিখা, মামিস লাইফস্টাইল থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবাই নাস্তা করে নিচ্ছি, নাস্তা কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে দেখেন ফুপু ভাতিজি বসে দুষ্টামি করছে, আমার মেয়ের সাথে ওই যে রিতাজ সে পাঞ্জা নড়ছে, সে খেলাধুলা করছে। রিতাজ তার ফুপুকে খুবই পছন্দ করে, ফুপু ভাতিজিকে খুব আদর করে, একটা ভাইয়ের মেয়ে। তো যাই হোক, দুষ্টমি শেষ, এখন ওদের দুজনকে একসাথে পড়তে বসানো হলো। আর আমরা চা খেয়ে নিচ্ছি, চা খাবো আমি আর আমার মেয়ে, আমার বউ চা খায় না। তো আমরা মা মেয়ে বসে চা খেয়ে নিচ্ছি। আর এদিকে বউ বেলের দেশ থেকে একটা বেল এনেছিল, ও আমার মেয়ের জন্য রেখেছে, তো ওই যে বেলের শরবত বানিয়েছে। তো আমি বেলের শরবতটা নিয়ে মেয়েকে ঘরে দিয়ে আসলাম। আর এদিকে তরমুজ, বাঙ্গি সবই নাটো থেকে আনা। এই যে দুই কালারের বাঙ্গি বউ সাজিয়েছে সুন্দর করে, এই যে তরমুজ দুই রকমের আর বাঙ্গি, তো ওগুলো দেওয়া হলো খেতে। A few moments later. তো এর মধ্যে আমার বাচ্চার বাবা ফোন করেছে, সে সৈদারত থাকে। তো নাতিনা তার সাথে কথা বলছে, দেখেন একটু ভিডিও করে নিলাম। ওই যে আমার মেয়ের সাথে, যে নাতিনদের সাথে সে কথা বলছে, খুব গল্প করছে নানার সাথে, তিন নাতিন মিলে। আর আমার মেয়ের সাথে খুব আড্ডা জুড়িয়ে দিয়েছে ওরা। খুব সুন্দর একটি দৃশ্য, মানে আমার এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগছিল, তো আর ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো যাই হোক, আমি রান্না করতে চলে গেলাম। আজকে রান্না করব পোলাও, মুরগির গোস্ত, কোরমা। তো আজকে আমার মেয়ের দ্বিতীয় দিন, ও বেশি দিন থাকবে না, পর চলে যাবে। তো যাওয়ার কথা মনে হলে রিতা আদিনার খুব মনটা খারাপ থাকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন বেশি বেশি, আর কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে মাংসটা আমি মেখে রেখেছিলাম, তো এখন বসিয়ে দিলাম চুলায়। আর এখন এই চুলায় আমি ডিমের কোরমা বসাবো। তো আমি ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি, আমি আর আপনাদেরকে এখন আর নতুন করে ডিমের কোরমা কিছু দেখাচ্ছি না, আমি শর্টকাটভাবে আজকে করব। আর পেঁয়াজটা একটু পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেই, দিয়ে দিলাম আদা বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে একটু আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আর এদিকে আমার মুরগিটা কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেছে। তো এখন আলু দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিচ্ছি। গোস্ততে আমার আলু দিতেই হয়, কেন বাচ্চারা খুব আলু পছন্দ করে। অন্যান্য তরকারিতে আলু দেওয়ার চেয়ে মাংসের মধ্যে আলুটা দিলে ওরা খুব বেশি পছন্দ করে, এর জন্য আমার মাংসতে আলু দিতে হয়। আর এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এই ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো এর আগে আমি একটু ভেজে নিয়েছি, তো ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেই। তো এখন কষানো হয়ে গেছে, আমি ঘরেই দুধ দিয়ে দইটা বানিয়ে নিয়েছি, দইটা ভালো করে ফেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাঁচা মরিচ নামানোর আগে, আর একটু তেজপাতা দিয়েছি। একটু ঘি দিয়ে দিব,
কোরমার মধ্যে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আরেক চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি, যে দেখুন। আর এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখেন, আদি নাকি সুন্দর নামাজ পড়ছে। ওর নামাজটা দেখে আমার অনেক ভালো লাগছে। আপনারা কেউ কিছু এটা নিয়ে কোনো মন্তব্য করবেন না প্লিজ, কারণ আমি আসলে আদিনার এই নামাজ পড়াটা আমি একটু ভিডিও করলাম। তো নামাজ আমরা সবাই নামাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে যে এখন আমরা খেতে বসে গেলাম। সাবাতকেও বলেছি আসার জন্য, কারণ আদিনা যখনই আসে সাবাতকে বলি, বাচ্চাদের সবাইকে বলি। তো বিকেলবেলা আমার মেয়ে ও ছোটো কাকা ওই বাচ্চাদেরকে নিয়ে একটু মাঠে গেল ঘুরতে। সামনেই খোলা একটা মাঠ, এখানে একটা বড় হাই স্কুল আছে, সরকারি কলেজ অ্যান্ড স্কুল। তো ওইখানেই খোলামেলা বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে। তো ওইখানে আমার মেয়ে যতবারই আসে ওদেরকে নিয়ে যায় ওইখানে। তো পাশে সুন্দর একটা নার্সারি আছে, সবাই ওরা ওদেরকে সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিল। এই যে নার্সারিটা ওরা হেঁটে হেঁটে দেখছে, নানান রকম ফুলের বাগান। আর আমার মেয়ের যে ছোট কাকা, ওই বাচ্চাদের বল নিয়ে গেছে, বল ছোড়াছুড়ি খেলছিল সুন্দর। কাছে একটা সুন্দর খোলা জায়গা, বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। এর আশেপাশে নার্সারি, তো ওরা খেলে আবার একটু পরপর এখানে আসে। যাই হোক, ওরা মা আমি এর মধ্যে এসে দেখুন পায়েস রান্না করবো আর পুডিং বানাবো। তো পায়েসের জন্য আগে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, আর এই যে পুডিংটা বানিয়ে নিচ্ছি। সন্ধ্যার দিকে আমার মেয়ের বান্ধবী আসবে, বান্ধবীর বাসা আমার বাসা কাছ আমার বাসা থেকে একটু কাছে। তো মেয়ে এখানে এসছে শুনে ও আমার বাসায় আসবে। তো এর জন্য আমি একটু প্রস্তুতিমূলকভাবে যা হাতের সামনে ছিল আমি তাই তৈরি করে নিচ্ছি। তো আমি পুডিংটার জন্য আমি সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর বাকি দুধটা আমি চুলায় পায়েসের জন্য রেখে দিলাম। পায়েসের জন্য আমি যে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি, আমি চালটাও দিয়ে দিয়েছি পোলাওতে দুধে। আর এদিকে আমি পুডিংটাও বসিয়ে দিয়েছি চুলায়। তো দুই চুলায় দুটাই হচ্ছিল। এই যে এই যে মেয়ের বান্ধবী বাচ্চাদের নিয়ে আসলো। আমাদের গেটের সামনে একটা বিড়াল ছিল, ওই যে ও বাচ্চাটা সুন্দর বিড়াল আদর করছে, কারণ ওরা বাসায় নাকি বিড়াল পালে। তো আমি এই যে ও আমার জন্য দেখেন কত কিছু নিয়ে এসছে, আইসক্রিম, তারপরে হচ্ছে কেক, চিপস, অনেক কিছু নিয়ে আসছে মেয়ের বান্ধবী। এসে তো খুব আমাকে একদম জড়িয়ে ধরলো, ও আজকে রোজা ছিল। এই যে দেখুন কেকটা নিয়ে আসছে। তো আজকে আমি ভিডিওটি এখানে শেষ করবো, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।